প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, 2500 নারায়ণগঞ্জ। আর আমি গত ক্লাসে তোমাদের সাথে নেতৃত্ব নিয়ে আলোচনা করেছিলাম, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের নেতৃত্ব। তো নেতৃত্বের আমরা কিছু কোশ্চেন করেছিলাম, যেটা হচ্ছে নেতৃত্ব কাকে বলি, নেতৃত্বের প্রকারভেদ, এর গুরুত্ব এবং নেতার গুণাবলী, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি আবার পূর্বের ক্লাস থেকে কিছুটা আলোচনা করে দিচ্ছি, যেমন তোমাদেরকে নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছিল, যে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে পড়িয়েছি। এখন আসা যাক, আমি আরেকবার মনে করানোর উদ্দেশ্যে বলছি যে নেতৃত্বকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর আনুষ্ঠানিকতা বিচারে, 2 নম্বর প্রয়োগের দিক থেকে, এবং 3 নম্বর দৃষ্টিভঙ্গি বিচারে। তো এই তিন ভাগে ভাগ করা হয়েছে নেতৃত্বকে। এখন আসা যাক, আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব এবং আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলেছিলাম, যে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত বা প্রাতিষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত যে নেতৃত্ব প্রদান করা হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। আর অনানুষ্ঠানিক নেতৃত্ব হচ্ছে যে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান না করা হলেও ব্যক্তি তার যোগ্যতা এবং দক্ষতার বলে এবং বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, বয়োজ্যেষ্ঠতা সকল দিক থেকেই সে যদি অর্জন করে নিতে পারে নেতৃত্বের গুণাবলীটা তাকে বলা হয় অনানুষ্ঠানিক নেতৃত্ব। অর্থাৎ উদাহরণস্বরূপ বলেছিলাম যে একটা প্রতিষ্ঠানে একজন বয়স্ক কর্মচারী আছেন, যে যার যোগ্যতা, দক্ষতা এবং বিচক্ষণতার কারণে তা ও প্রতিষ্ঠানের বা অফিসের অন্যান্য কর্মচারীরা তার কথা মান্য করে, সে যেটা বলে সেটা তারা শুনে। তো এটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব, তাকে কোনো নেতৃত্বের ভার দেওয়া হয়নি, তবু সে নেতৃত্বের অধিকারী হয়েছে। এরপর আসা যাক ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্বকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। 1 নম্বর নেতৃত্ব হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, 2 নম্বর গণতান্ত্রিক নেতৃত্ব, 3 নম্বর পিতৃসুলভ নেতৃত্ব, এবং 4 নম্বর হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এখন এই 4 প্রকার নেতৃত্বকেও আমরা বিশ্লেষণ করে বলেছিলাম যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে, যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মীদেরকে জোরপূর্বক বা বল প্রয়োগের মাধ্যমে কাজ আদায় করা হয় কর্মীদের কাছ থেকে, সেটাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বে কর্মীদের কোনো ইচ্ছা বা তাদের কোনো চাহিদাকে প্রাধান্য দেওয়া হয় না, বরঞ্চ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন বা নেতাদের কথাই সর্বেসর্বা বলে বিবেচিত হয়। এরপর আসা যাক পিতৃসুলভ নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণের নামই হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। এই নেতৃত্বে সাধারণত নেতা এবং কর্মীদের মধ্যে সম্পর্ক থাকে পিতা পুত্রের ন্যায়, যে কর্মী কী কাজ করবে, কীভাবে করবে সেগুলো ঊর্ধ্বতন তাকে ভালোভাবে বুঝিয়ে দেন এবং না পারলে তাকে সেটা করার পুনরায় সুযোগ দেন, এবং দুজনের মধ্যে ভালো কমিউনিকেশনের মধ্যেই তারা কার্যক্রম সম্পন্ন করে থাকে। এটাকে বলা হয় পিতৃসুলভ নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বে স্নেহ ও মায়া মমতার মধ্য দিয়ে কাজ আদায় করার দিকেই নেতা বেশি সচেষ্ট হন। এরপর আসা যাক গণতান্ত্রিক নেতৃত্বে। এইরূপ নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত, অর্থাৎ সকল ক্ষমতা নেতার হাতে কুক্ষিগত করে না রেখে কিছু ক্ষমতা যখন কর্মীদের হাতে ন্যস্ত করে দেওয়া হয় তখন তাকে বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব। আর গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের মত প্রকাশের সুযোগ পায় এবং তারা তাদের কাজগুলো তাদের নিজেদের মতো করে উপস্থাপনের সুযোগ পায়, যাতে করে কাজের গুণাগুণ আরও বৃদ্ধি পায় এবং কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজ প্রদান করতে পারে কর্মীরা। এরপর আসা যাক লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে, অর্থাৎ এই ধরনের নেতৃত্বে কর্মীরা তারা যা চায় যেভাবে চায় তাদের ইচ্ছা মতো কার্যক্রম সম্পন্ন করে থাকে, তাতে করে প্রতিষ্ঠানে সবসময় একটা বিশৃঙ্খলতা বিরাজ করে এবং
এবং সময় মতো কাজ আদায় করা সম্ভব হয় না, নানাবিধ ঝামেলা ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে লেগে থাকে। আর এই ধরনের নেতৃত্বে কর্মীগণ সাধারণত স্বেচ্ছাচারী হয়ে ওঠে, তাদের কার্যক্রম করার ক্ষেত্রে তারা সবসময় সচেষ্ট থাকে না। এরপর আসা যাক দৃষ্টিভঙ্গির বিচারে, যে দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্ব কাকে বলে। দৃষ্টিভঙ্গির বিচারে নেতৃত্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব আর একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। তো দুইটা নাম থেকেই বোঝা যায় যে কর্মকেন্দ্রিক, যখন কাজকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কর্মীরা কাজ, নেতারা কাজকে বেশি প্রাধান্য প্রদান করে কর্মীকে নয়, তাকে বলা হয় কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আর কর্মী কেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে যে কাজের চেয়ে কর্মীকে প্রাধান্য দেওয়া হয়, যে কর্মীর মানসিকতা বিবেচনা করে তার কাজের যে যে কাজ করতে পছন্দ করে সেই কাজ সেই ধরন অনুযায়ী তাকে যখন কাজটা প্রদান করা হয় তখন তাকে বলা হয় কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। তো এই পর্যন্ত নেতৃত্বের নেতৃত্বের প্রকারভেদটা আমরা পড়েছিলাম, এর আগেও পড়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর এটা বারবারই এই কারণে বলছি যে প্রতিটা চ্যাপ্টারেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেটা যে অবশ্যই পড়ে এক্সামে আসে বা পড়লে ওই চ্যাপ্টারটার অধিকাংশটাই কমপ্লিট করা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা এই কোশ্চেনটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। গত ক্লাসে আমরা নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা মনে রেখেছ। আর আজকে আমরা দেখি যে নেতার কার্যাবলী সম্পর্কে আলোচনা করব, যে নেতারা কী কী কাজ করে থাকেন। তো নেতারা কী কী কাজ করেন তার আগে আমি আসি যে যে পূর্বে যে সকল চ্যাপ্টার পড়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে ব্যবস্থাপনা, ব্যবস্থাপক কাকে বলে, যিনি ব্যবস্থাপনা করেন তাকে ব্যবস্থাপক বলেন, আমরা এটা জানি। তো ব্যবস্থাপকের যে সকল কার্যাবলী আছেন, ব্যবস্থাপক কী কী কাজ করেন তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই কাজগুলো একজন ব্যবস্থাপক করে থাকেন। তো ব্যবস্থাপক যে যে কাজ করেন, ব্যবস্থাপক বা নেতা দুইজনকে কিন্তু একই অর্থে দাঁড় করানো যায়, কারণ একজন ব্যবস্থাপকও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করেন, নেতাও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করেন। দেখি আজকে যে একজন নেতা আর কী কী কাজ করেন। পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করেন, উপযুক্ত সাংগঠনিক কাঠামো গঠন করেন, কর্মী নির্বাচন করেন, নির্দেশনা প্রদান করেন, তত্ত্বাবধান ও সমন্বয় সাধন করেন এবং কার্যকর নিয়ন্ত্রণ করে থাকেন। একজন নেতা এই সকল কাজ করে থাকেন। এরপর আসা যাক যে একজন নেতার, এটা তো প্রাতিষ্ঠানিক দিক বিবেচনায় একজন নেতা এই সকল কাজ করে থাকেন। এরপর আসা যাক যে কর্মীদের দিক বিবেচনা করে একজন নেতা কী কী কাজ করে থাকেন। আস্থা সৃষ্টি, দলগত প্রচেষ্টার উন্নয়ন, প্রেরণা দান করেন, যোগাযোগ রক্ষা করেন, এই সকল কাজও কিন্তু একজন নেতা করে থাকেন। তো দুই ধরনের কাজ নেতা করেন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক বিচারে আর একটা হচ্ছে কর্মীদের দিক বিচারে, দুই ধরনের কাজ করে থাকেন। এখন আসা যাক পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে। দেখো এখানে আমি লিখে রেখেছি যে প্রথমটা হচ্ছে যে নেতার কাজের মধ্যে এক নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক বিচারে নেতার কাজ প্রথমটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ। তো সর্বপ্রথম পরিকল্পনা কাকে বলে আসা যাক, যে কোনো কাজ পূর্ব থেকেই করার যে সিদ্ধান্ত গ্রহণ করা সেটাকেই মূলত পরিকল্পনা বলা হয়, অর্থাৎ কোনো ভবিষ্যতে কী করা হবে, কীভাবে, কোথায়, কখন, কার দ্বারা, কত সময়ের মধ্যে করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় বিচার বিবেচনা করাকেই কিন্তু পরিকল্পনা বলে। আর এই সকল কাজ মূলত একজন নেতাকেই করা লাগে, যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রথম নেতারাই তার প্রতিষ্ঠানে কী করা হবে, কখন, কোথায়, কার দ্বারা, কত লোকের দ্বারা কী কাজ সম্পন্ন হবে, সকল বিষয়গুলো একজন নেতা নির্ধারণ করে দেন। পরবর্তীতে দেখো কী আছে এখানে, যে উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি। পরবর্তীতে একজন নেতা প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণকে একত্রিতকরণ বা সংগঠিতকরণের কাজও নেতা।
এরপর আসা যাক কর্মী নির্বাচন, যে প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া লাগে এবং যোগ্য কর্মীকে যোগ্য স্থানে সুবিন্যস্ত করার কাজও কিন্তু একজন নেতাই করে থাকেন। তো যদি যখন একজন নেতা যোগ্যতা সম্পন্ন হয় তখন সে যোগ্যতা সম্পন্ন একজন কর্মী বাছাই যাচাই বাছাই করে যোগ্য স্থানে স্থাপন করতে পারে। তো এতে করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও কিন্তু কর্মী অনেকটা কাজ করে। এরপর আসা যাক কর্মী নির্বাচনের পর হচ্ছে নির্দেশনা প্রদান। কর্মীদেরকে কী কাজ করা হবে যাচাই বাছাইয়ের পর তাদেরকে নির্দিষ্ট নির্দেশনা প্রদান করা। তো নির্দেশনা যতটা যথাযথভাবে প্রদান করা হয় ততটা যথাযথভাবে কার্যক্রমটা সম্পন্ন হয়। তো যদি কর্মীকে যথাযথভাবে নির্দেশ দান না করা হয় তখন কর্মী নির্দিষ্টতা হারায় এবং সে কী কাজ করবে সে সম্পর্কে নিজেই স্পষ্ট ধারণা থাকে না, বিধায় কাজে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়ে যায়। তো একজন নেতা অবশ্যই কর্মীকে নির্দিষ্ট নির্দেশনা প্রদান করে এবং সে অনুযায়ী কার্যক্রম সম্পন্ন হচ্ছে কি না সেটা যাচাই বাছাই করে। তো নির্দেশনা দানের পরে হচ্ছে তত্ত্বাবধান ও সমন্বয় সাধন করা। নির্দেশ দান করা হয়েছে যেহেতু সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রমগুলো সম্পন্ন হচ্ছে কি না সেটাও যাচাই বাছাই করার মূল কাজ হচ্ছে নেতার। তো সেটা যাচাই বাছাই করে যাকে যে কাজ দেওয়া হয়েছে প্রতিটা বিভাগ উপবিভাগের সাথে কাজের সমন্বয় সাধন করে থাকেন একজন নেতা। এরপর সমন্বয় সাধনের পরে আসা যাক কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থায়। হ্যাঁ, সমন্বয় সাধনের পর পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে সমন্বয় সাধন পর্যন্ত যতটা কাজ গেল সম্পূর্ণটাই একজন নেতা দেখভাল করে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না দেখে। পরবর্তীতে বছর শেষে যখন কার্যক্রমটা শেষ হয় তখন দেখা যায় যে নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে, অর্থাৎ যে টার্গেট সেট করা হয়েছে যে পরিকল্পনাতে যা যা ছিল পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট কার্যক্রম হয়েছে কি না, যদি না হয়ে থাকে তাহলে সেটা কেন হলো না এবং কোন সমস্যার কারণে সেই কার্যক্রমটা নির্দিষ্টভাবে হলো না, সেই সকল বিষয় যাচাই বাছাই করাটাই হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। তো সকল বিষয় যাচাই বাছাই করে যখন সমস্যাটা উঠে আসে সেই সমস্যাটা পরবর্তী বছরে আবার সেটাকে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন নেতা এবং সংশোধন করে পরবর্তী পরিকল্পনায় সেটাকে সংযোজন করা হয়। তো এই হচ্ছে একজন নেতার প্রাতিষ্ঠানিক দিক বিচারে নেতার কার্যাবলী। তো পরবর্তীতে দেখা গেল যে তারা এই অনুযায়ী যদি কার্যক্রমগুলো সম্পন্ন হয় সে প্রাতিষ্ঠানিক দিক বিবেচনায় কার্যক্রমগুলো সম্পন্ন করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে কর্মীদের দিকও বিবেচনা করা লাগে। তো কর্মীদের দিক বিচারে আবার নেতার কাজকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো আস্থা সৃষ্টি, তারপর হচ্ছে দলগত প্রচেষ্টার উন্নয়ন, প্রেরণা দান, যোগাযোগ রক্ষা। তো এই সকল দিক বিবেচনা করেও কিন্তু একজন নেতা তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে থাকে। তো এখন আসা যাক আস্থা সৃষ্টিতে নেতার আরো একটি কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে নিজের প্রতি আস্থাশীল করে গড়ে তোলা। অর্থাৎ কর্মীরা যদি নেতার প্রতি আস্থাশীল না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ আদায় করা সম্ভব হয়ে ওঠে না। তো সেজন্য কর্মীদেরকে নেতার প্রতি আস্থাশীল করা, নির্ভীক করা এবং তাদের আস্থা অর্জনের মধ্য দিয়ে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ারও নেতার একটি কাজ। এরপর আসো দলগত প্রচেষ্টার উন্নয়ন। সাংগঠনিক কাজ সাধারণত দলগত কাজের উপরও নির্ভর করে। দলগতভাবে কাজ করলে যে কাজটা যতটা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় একক কাজ ততটা সফলভাবে সম্পন্ন হয় না। তো একজন নেতা যদি দলের সব কাজ নিজেই একা করে দেয় তখন দেখা গেছে যে কর্মীরা তাদের নিজেদের কাজগুলো করবে না এবং নেতার উপরেই নির্ভরশীল হয়ে থাকবে। সেক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ আদায় করা বা কাজ করাটাও হচ্ছে নেতার একটি বিশেষ গুণ। এরপর
স্বেচ্ছা প্রণোদিত করা, তো কর্মীদেরকে এমনভাবে মোটিভেট করা যেন তারা নিজে নিজেই কাজটা সম্পন্ন করে এবং কাজের প্রতি তারা খুব আগ্রহী হয়ে যায় এবং নিজে থেকেই কাজটা প্রদান করতে পারে। তো দেখা গেছে প্রেরণা আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে আর্থিক প্রেরণা আর একটা অনার্থিক প্রেরণা। আর্থিক প্রেরণা হচ্ছে অর্থ সংক্রান্ত যাবতীয় প্রেরণাকেই মূলত আর্থিক প্রেরণা বলা হয়ে থাকে, আর অনার্থিক প্রেরণা হচ্ছে যে অর্থ ছাড়া অর্থের বাহিরে অর্থাৎ কর্মপরিবেশ বা কাজের পুরস্কার প্রদান করা বা কাজের জন্য প্রশংসা করা, এগুলোকে বলা হয় অনার্থিক প্রেরণা। তো এই দুইভাবেই কারো যার একজন নেতাকে খুঁজে বের করতে হবে যে একজন কর্মীর কোন ধরনের চাহিদা প্রয়োজন, কোন ধরনের প্রেরণা প্রয়োজন, সেটা হচ্ছে যে আর্থিক একজন কর্মীর আর্থিক প্রেরণা প্রয়োজন না তার অনার্থিক প্রেরণা প্রয়োজন। যার অনার্থিক প্রেরণা প্রয়োজন তাকে অনার্থিক প্রেরণা প্রদান করা এবং যার আর্থিক প্রেরণা প্রয়োজন তাকে আর্থিক প্রেরণা প্রদান করা। তো একজন নেতা সেই দিক বিবেচনা করেও কর্মীদেরকে নেতৃত্ব দান করে থাকেন। তো এরপর আসা যাক যোগাযোগ রক্ষা, এরপর আসা যাক যোগাযোগ রক্ষায়। কর্মীদের সাথে নেতাদের যোগাযোগ যত ভালো হবে তত কর্মীরা ভালো কাজ আদায় করবে। তো কোনো নেতা যদি কর্মীদেরকে কাজ দিয়ে বসে থাকে এবং পরবর্তীতে কাজ শেষ হওয়া অবধি কোনো খোঁজ খবর না নেয় বা তত্ত্বাবধান না করে, সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ আদায় করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কর্মী এবং নেতাদের মধ্যে যদি যোগাযোগ ভালো থাকে সে ভালো কাজ আদায় করা সম্ভব হয়ে ওঠে। একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একজন নেতা উক্ত কার্যাবলী সম্পন্ন করে থাকেন। এরপর আসা যাক নির্দেশনা কাকে বলে। তো এরপর নির্দেশনা ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে নির্দেশনা চতুর্থ পর্যায়ে বিরাজমান, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপরেই আসি নির্দেশনা। অর্থাৎ কর্মী কোথায় কখন কীভাবে কী কাজ করবে সেই সম্পর্কে নির্দেশ দান করলেই একজন কর্মী তার কার্যক্রম সম্পন্ন করতে পারে। নির্দেশনা প্রদান, কর্মী নির্বাচন, যাচাই বাছাই করার পর, কর্মী নিয়োগদানের পরে কর্মীদেরকে যদি নির্দেশনা প্রদান না করা হয়, যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে নির্দেশনা প্রদান করা হবে না ততক্ষণ পর্যন্ত কর্মীরা তাদের নিজেদের কার্যক্রম শুরু কার্যারম্ভ করতে পারবে না এবং কার্যারম্ভ না করলে কার্যক্রম শেষও করা সম্ভব হবে না। সেজন্য নির্দেশনার গুরুত্ব অত্যাধিক। এখন আসা যাক নির্দেশনা কাকে বলে। যে অধস্থনদের আদেশ দান করা, উপদেশ ও পরামর্শ প্রদান করা, তত্ত্বাবধান অনুসরণ কার্যকে নির্দেশনা বলা হয়। অর্থাৎ অধস্থনরা কী কাজ করবে তাদেরকে সেই মোতাবেক আদেশ দান করা এবং উপদেশ ও পরামর্শ প্রদান করা, তত্ত্বাবধান অনুসরণ কার্যকে নির্দেশনা বলে। অর্থাৎ কাজ করার জন্য কর্মীদেরকে বলা পর্যন্তই শেষ নয়, কাজটা শুরু করা থেকে শুরু করে তারপর পরামর্শ দান করা কীভাবে কাজ করবে, কার দ্বারা করবে, কোথায় কীভাবে করবে সেই সংক্রান্ত পরামর্শ দান করা এবং উপদেশ দেওয়া এবং সে কাজটা শেষ হওয়া পর্যন্ত সেই কাজটাকে তত্ত্বাবধান করা করে কাজটা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু সেটাকে পুরোটাকেই নির্দেশনা বলা হয়ে থাকে। আমি আশা করবো যে সংজ্ঞাগুলো তোমরা সব কমপ্লিট করবে, যেহেতু আমি লিখে দিয়েছি সেটা নিতে তোমাদের বোধহয় সুবিধা হবে। তো তোমরা এটা অবশ্যই কপি করে নিবে এবং মুখস্থ করবে। তারপর আসা যাক এবার নির্দেশনার পর পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, এই সবই হচ্ছে প্রস্তুতিমূলক কাজ। প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হওয়ার পর মূলত পরিকল্পনা বাস্তবায়নের জন্য অধস্থনদেরকে উর্ধ্বতনরা নির্দেশনা প্রদান করেন এবং নির্দেশনা প্রদানের পর সেই কাজটা তত্ত্বাবধান করে শেষ অবধি নিয়ে যাওয়াটাই হচ্ছে নেতার কাজ। এখন আসা যাক যে নির্দেশনার কাকে বলে সেটা তোমরা নিশ্চয়ই জেনেছ, আর এখন নির্দেশনার গুরুত্বটা সম্পর্কে আমরা জানবো যে নির্দেশনার গুরুত্বসমূহ কী কী। এরপর আসো যে নির্দেশনার কী কী গুরুত্ব আছে সে সম্পর্কে আমরা জানি। যে এক নম্বরে এখানে আছে যে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা। তো পরিকল্পনা বাস্তবে রূপদান করার ক্ষেত্রেও কিন্তু নেতৃত্বের বা নেতার গুণাবলী নির্দেশনার প্রয়োজন পড়ে। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকেই পরিকল্পনা বলা হয়ে থাকে। তো ভবিষ্যৎ
ভবিষ্যতে কি কাজ কখন কোথায় কিভাবে কার দ্বারা করা হবে সে সম্পর্কে পূর্বে নির্ধারণ করা কি মূলত পরিকল্পনা বলা হয়। সব কিছু নির্ধারণ করা থাকলেও কিন্তু যথাযথ নির্দেশনা প্রদান না করলে পরিকল্পনাটা কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। তো সেজন্য যথাযথ নির্দেশনা প্রদান করাও কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন। এরপর আসো সংগঠনের চালিকা শক্তি। সংগঠন কাকে বলে? বলেছিলাম যে সংগঠন হলো যে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার জন্য একত্রিতকরণ করা। তো সেই উপায় উপকরণগুলো ওর চালিকা শক্তি হচ্ছে নির্দেশনা দান করা। তো উপায় উপকরণগুলো যদি একত্রিতকরণ করা হয় তবুও যদি নির্দেশনা প্রদান না করা হয় তাহলে কার্যক্রম কিন্তু সম্পন্ন করা সম্ভব। এরপর দেখো কার্যপ্রবাহ সৃষ্টি। প্রতিষ্ঠানের নিয়মিত কার্যপ্রবাহ সৃষ্টিতেও কিন্তু নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিষ্ঠানে নিয়োজিত ঊর্ধ্বতন ও অধস্তনকে নির্দেশনা প্রদান করে এবং অধস্তন সেই কার্যক্রম সম্পন্ন করে ঊর্ধ্বতনকে আবার সেই কাজটা বুঝিয়ে দেন। তো এইরকম প্রতিনিয়ত নির্দেশ দান করা এবং কার্যক্রম বুঝে পাওয়ার মধ্যে যে ধারাবাহিকতা প্রকাশ বিরাজ করে সেটাকে মূলত প্রতিষ্ঠানের কার্যপ্রবাহ বলা হয়ে থাকে, যে নিয়মিত কার্যক্রমটা সম্পন্ন হওয়া বা নিয়মিত কার্যের ধারাবাহিকতা বজায় থাকাটাকে বলে। আচ্ছা, এরপর দেখো কর্মবৃন্দের আচরণ নিয়ন্ত্রণ। কর্মীবৃন্দের আচরণ নিয়ন্ত্রণ অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা কখন কোথায় কিভাবে কি কাজ করবে সে সম্পর্কে তারা যেমন জানে, পূর্বে থেকেই নির্দেশনা পায়, সেই সাথে কোনো কাজে কোনো সমস্যা হলে সেটা তত্ত্বাবধান করা এবং কাজে কোনো ফাঁকি হলে সেটাও ধরা পড়ে যখন একজন কর্মী যখন সঠিকভাবে নির্দেশ দান করা হয় তখন তার মধ্য থেকে এই সকল আচরণগুলো উঠে আসে। এরপর দেখো কর্মীদের মান ও দক্ষতার উন্নয়ন। কর্মীদের যখন কোনো কাজের সকাজ সম্পর্কে নিয়মিত তত্ত্বাবধান করা হয় এবং সেগুলোকে ভুল ত্রুটি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তখন দেখা গেছে যে বিভিন্ন সমস্যাগুলো উঠে আসে এবং সমস্যাগুলোর সমাধানও উঠে আসে বা সমাধান সেই ঊর্ধ্বতনের পক্ষ থেকেই সমাধানটা উঠে আসে। তো এতে করে দেখা গেছে যে কর্মীদের মান ও দক্ষতারও উন্নয়ন ঘটে যে নিয়মিত তত্ত্বাবধানের মধ্য দিয়ে কর্মীদের ঊর্ধ্বতনের নির্দেশনার মাধ্যমে নিয়মিত তত্ত্বাবধানের মাধ্যমে কর্মীদের মান বুঝেছো তোমরা। আর এরপর আমরা আসি যে একটি উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য, যে একটা উত্তম নির্দেশনার গুণাবলীও বলা চলে বৈশিষ্ট্য বলা চলে। তো একটি নির্দেশনাকে উত্তম হতে হলে কিছু কিছু বিশেষ বিষয় যেটা নির্দেশনাতে বিরাজ করা লাগে সেটা এখানে উল্লেখ করা হলো। সেটা হচ্ছে যৌক্তিকতা, পূর্ণাঙ্গতা, সংক্ষিপ্ততা, স্পষ্টতা ও সহজবোধ্যতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, ক্ষেত্র বিবেচনা, লিখিত। এই বিষয়গুলোর উপস্থিতি যখন বিরাজ করে তখনই একটা উত্তম নির্দেশনা নির্দেশনাটা উত্তম নির্দেশনায় রূপান্তরিত হয়। তো এখন আসা যাক যৌক্তিকতা, যে একজন ঊর্ধ্বতন কী ধরনের নির্দেশনা প্রদান করবে সম্পূর্ণ সেটা তার উপর ডিপেন্ড করে যে সে কী ধরনের কাজ দিবে। কিন্তু যেই কাজটা দিবে সেটা অবশ্যই যৌক্তিক হতে হবে এবং কর্মকেন্দ্রিক হতে হবে, কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। অযৌক্তিক বা অবিবেচনাযোগ্য কোনো কার্যক্রম
সেই নির্দেশনাটা পালন করতে তাদের সময় লাগে কিংবা সমস্যার সৃষ্টি হয়। তো সেজন্য পূর্ণাঙ্গ একটা নির্দেশনা প্রদান করা হলে কর্মীদের সেই কাজ করতে সহজ হয়। এরপর আসা যাক সংক্ষিপ্ততা, যে নির্দেশনাটা যৌক্তিক হতে হবে সেই সাথে সেটা সংক্ষিপ্ত হতে হবে। অনেক বিশ্লেষণাত্মক অর্থাৎ নির্দেশনাকে সুন্দর সাবলীল সহজবোধ্য ভাষায় তো উপস্থাপন করা কি মূলত সহজবোধ্যতা বলা হয়ে থাকে। নির্দেশ অস্পষ্ট ও জটিল হলে অধস্তনরা বিষয়বস্তু অনুধাবন করতে ও সে অনুযায়ী যথাযথভাবে কার্যক্রম করতে পারে না, এতে করে কাজের বিশৃঙ্খলতাই বরঞ্চ সৃষ্টি হয়, কার্যটা সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব হয়ে ওঠে না। এরপর আসো নিয়মানুবর্তিতা, যে একটি ভালো নির্দেশনাকে অবশ্যই নিয়মানুযোগ্য হতে হয়। প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি মেনে নির্দেশনা প্রদানকে এক্ষেত্রে নিয়মানুবর্তিতা বলা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল নিয়মকানুন আছে সেই নিয়মের মধ্যে থেকেই নির্দেশনাটা প্রদান করা কেই নিয়মানুবর্তিতার মধ্যে থেকে নির্দেশনা প্রদান বলা হয়। আর এরপর আসা যাক সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতার পর আসে সময়ানুবর্তিতা। নির্দেশনাকে অবশ্যই সময়ানুবর্তিতার বৈশিষ্ট্য সম্মিলিত হওয়া উচিত। সময়ানুবর্তিতা বলতে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশ প্রদানকে বলা হয়ে থাকে, যে কখন কোন নির্দেশনা প্রদান করা হবে, কোন কর্মীকে কী নির্দেশনা প্রদান করা হবে এবং সে কত সময় শেষ করবে সেই ব্যাপারটাকে সম্পূর্ণ মাথায় রেখে নির্দেশনা প্রদান করাকে কিন্তু সময়ানুবর্তিতা বলা হয়ে থাকে। এরপর আসো ক্ষেত্র বিবেচনা। ক্ষেত্র বিবেচনায় কর্মীদের মন মানসিকতা, তারপর উপায় উপকরণ, সময়, গুরুত্ব সব কিছুকে গুরুত্ব দিয়ে যে নির্দেশনা প্রদান করা কি মূলত ক্ষেত্র বিবেচনা বলা হয়ে থাকে। একজন কর্মীকে নির্দেশ দেওয়ার আগে কাজের জন্য চাপ সৃষ্টির পূর্বে অবশ্যই তার মন মানসিকতা, ব্যক্তিগত সমস্যা, সুবিধা অসুবিধা ইত্যাদি বিবেচনা করা প্রয়োজন হয়ে থাকে। এরপর আসা যাক লিখিত, যে সকল আদেশের বিষয়বস্তু লিখে বা টাইপ করে স্বাক্ষরসহ নির্দেশনা দেওয়া কি লিখিত নির্দেশনা বলা হয়ে থাকে। কর্মীকে যদি কোনো নির্দেশনা প্রদান করা হয় সেটা মৌখিকভাবে যদি প্রদান করা হয় সেক্ষেত্রে কর্মী ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তো এই ধরনের সমস্যা দূর করতে গেলে লিখে ঊর্ধ্বতন যদি সরাসরি টাইপ করে সেটাকে স্বাক্ষরসহ কর্মীকে উপস্থাপন করেন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। এটা আবার লিখিত একটা দলিল হিসেবেও কাজ করে। তো এতে করে এই ধরনের নির্দেশনা লিখিত নির্দেশমালা সংরক্ষণ করা যায়, আবার পরবর্তীতে সময় তা নতুন করে বুঝে নেওয়ারও একটা চেষ্টা চালানো যায়, যে কী বলা হয়েছে সেটা না বুঝলে নতুন করে বোঝা যায়। তো এই আত্মে করে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধান হয়। তো এই হচ্ছে একটি উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য বা গুণাবলী। তো আজকে আমরা যে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে, সর্বপ্রথমই আমরা নেতার কাজ সম্পর্কে আলোচনা করলাম। নেতার কাজের পর হচ্ছে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ সম্পর্কে আমি তোমাদেরকে তেমনভাবে আলোচনা করে দিইনি, তো কিন্তু এটা তোমরা নিজেরা দেখবে এবং পরবর্তীতে সমস্যা আছে কিনা সেটা বলবে। এটা আমি অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আমার কাছে, সেজন্য আলোচনা করে দিইনি।